ভোটারদের কেন্দ্রমুখী করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিএনপি করছে নানা ধরনের ঘরোয়া বৈঠক সহ নানা বর্ধিত সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পোলিং এজেন্ট ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত সহ পাঁচ দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশন বরাবর চিঠিও দিয়েছে দলটি নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব তাদের ভোটারদের আনার দায়িত্ব প্রার্থীদের নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারদের ভোটের অধিকার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মেয়র প্রার্থী ডাক্তার শাহাদ হোসেনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল পাঁচ দফা দাবি জানিয়ে একটি রিটার্নিং অফিসারের কাছে যেখানে উনত্রিশে মার্চের পরিবর্তে একত্রিশে মার্চ নির্বাচন প্রতিটি ভূতে সেনাবাহিনী নিয়োগ ও পুলিং এজেন্টের নিরাপত্তার বিষয় তুলে ধরা হয় একই সাথে প্রিসাইডিং অফিসারকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষমতা এক শতাংশে নামিয়ে আনা এবং এনআইডি কার্ড ছাড়া ভোট প্রবেশ করতে না পারা সহ পাঁচ দফা দাবিও তুলে ধরা হয় চিঠিতে মেশিনের টেকনিক্যাল সাপোর্টের জন্য যেটা আর্মি ওই ড্রেস রাখার কথা আমরা বলেছি তাদেরকে শুধু টেনিয়াল সাগরের সাথে সাথে ব্যালট প্যানেলের নিরাপত্তার দায়িত্ব তাদেরকে দেওয়া হোক ভোটারদের কেন্দ্রমুখী করতে বর্ধিত সভা সহ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উঠন বৈঠকও করছে বিএনপি তবে দলটির দাবি ঢাকার দুই সিরিতে ভোটারদের অনুপস্থিতির মূল কারণ ছিল আতঙ্ক তাই ভোটারদের আশ্বাস দিয়ে কেন্দ্রমুখী করার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর যারা এই ভোটের সিস্টেমকে ধ্বংস ধ্বংস করে দিয়েছে তাদের আপনারা প্রতিরোধ করুন এদিকে নির্বাচন কমিশন বলছে ভোটারদের কেন্দ্রে আনা দায়িত্ব প্রার্থীদের তবে প্রতিবন্ধকতার বিষয়টি দেখবেন কমিশন নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে এই আয়োজন যাতে কোনো ত্রুটি না থাকে যিনি যে কেন্দ্রের ভোটার সেই কেন্দ্রে ভোট দিতে পারেন বা ভোট কেন্দ্রে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এগুলো আমরা দেখ সাতশো পঁয়ত্রিশটি কেন্দ্রের চার হাজার আটশো ছিয়াশিটি ভুতে উনত্রিশে মার্চ ১৯ লাখের বেশি ভোটার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম